আর বিষয় পক্ষে বললেন রংপুর সরকারি কলেজের খাওয়া এবং আমরা সব নিয়ম ধরুন আগে শুনেছেন, তবুও বলছি উপস্থাপনায় 5, তথ্য তত্ত্ব প্রদানের 10, দলীয় সমঝোতা 5, যুক্ত অখণ্ড 5, 25 নম্বরের বিতর্কের অনুষ্ঠানে আয়োজিত হচ্ছে এবং এরপরে তখন এখন দেশের গণতন্ত্রকে বিকশিত করতে ছাত্র রাজনীতি অপরিহার্য। এই বিষয়ের পক্ষে বক্তব্য উত্থাপনের জন্য বাংলাদেশের স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমান ছাত্র নেতা ছিলেন, তাহলে কি আমার প্রতিপক্ষ আপনারা শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করবেন? অপরিহার্য দেশ বলতে বুঝি আমরা বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জনসমাজ, যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং বহিঃশক্তি নিয়ন্ত্রণ হতে মুক্ত, যাদের একটি সুনির্দিষ্ট সরকার ব্যবস্থা রয়েছে এবং সেই জনগণ সেই সরকারের উপর স্বভাবতই অনুগত। এবার আসা যাক গণতন্ত্র। গণতন্ত্র বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী। তাই আমেরিকার বিখ্যাত ব্যক্তি আব্রাহাম লিঙ্কন একটি সংজ্ঞায় বলেছেন, গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত শাসন ব্যবস্থা। মাননীয় সভাপতি, এবার আসা যাক বিকশিত। বিকশিত হচ্ছে এমন একটি গুণ যেটি সুনির্দিষ্ট বিষয়বস্তুকে পরিস্ফুটিত করে এবং সেই বিষয়টিকে বিকাশপ্রাপ্ত করে সেটা পরিপূর্ণতা লাভ করে। এবার আসা যাক ছাত্র রাজনীতি। মাননীয় সভাপতি, ছাত্র রাজনীতি দলীয় ও গ্রামনীতির কোন রাজনীতি নয়। ছাত্র রাজনীতি বলতে বোঝায় গ্রামনীতির রাজনীতি, সেখানে কোনো দলীয় রাজনীতিকে বোঝায় না প্রতিপক্ষ। ছাত্র রাজনীতি বলতে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা, এজেন্ডা গ্রহণ করা এবং সেই এজেন্ডার পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ, প্রতিপক্ষকে চাপ নিয়ে এবং সেই চাপ প্রয়োগ করার জন্য পরিচালিত রাজনৈতিক কর্মকাণ্ডকে ছাত্র রাজনীতি বলা হয়। জাতীয় রাজনীতিতে স্বয়ংক্রিয় রাজনৈতিক দলের ছাত্র শাখা হিসেবে ছাত্রদের কাছে ঐক্যবোধ, নেতৃত্ব এবং বাংলাদেশের সেনা সরকারের বিপক্ষে 2007 সালের আগস্ট মাসে ছাত্র আন্দোলন, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গণজাগরণ মঞ্চে কাজ করার মতো অনেক ভালো কাজের নজির দেখা যায়। মাননীয় সভাপতি, অপরাধী বাংলার প্রথম কারাগার বাজিয়েছিলেন ছাত্রলীগের সম্পাদক সুমন দাস। শান্তি মহারাণী যে অপরিসীম কৃতিত্ব, তার ক্ষেত্রে অবদান রেখেছে ছাত্রলীগ। ছাত্র রাজনীতি নিয়ে তরুণ প্রজন্মকে বলেছেন, ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে ভবিষ্যতে রাজনীতি কঠিন হয়ে পড়বে। জানালেন জনাব মুজিবুর রহমান চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর। মাননীয় সভাপতি, আমরা যদি আমাদের পূর্ব ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাবো যে ছাত্ররা শুধু দেশের গণতন্ত্র গঠনই নয়, অনেক কাজে বড় ভূমিকা পালন করেছে। যদি আমরা দেখি 52 ভাষা আন্দোলন, তারা ভাষার জন্য বানিয়েছে, তারপর আসে 69-এর বড় অভ্যুত্থানে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শহীদ আসাদুর জামান নিজে তার প্রাণ দিয়ে সেখানকে উৎসাহিত করেছিল সেখানকার ছাত্রদের। তারপর রাজধানীতে আসে অনেক ছাত্র, আর
আর পুলিশের কথা সারা জানা নাই। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, বিতর্কশীল মন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়ে বিতর্ক শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার প্রিয় রং শাপলা, আমার প্রিয় ফুল পাখির গুঞ্জন, আমার প্রিয় সুর এরা। এবং সকালে যখন শিশির ভেজা পথে হাঁটি, সেটি হয় আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। এবং পৃথিবীতে শ্রেষ্ঠ আমার বাংলাদেশ। আর সেই বাংলাদেশের গণতন্ত্র যখন আজ বিপর্যয়ের পথে, এবং সেই প্রেক্ষিতে আমাদের আজকে বিষয় নিতে হয়েছে দেশের গণতন্ত্রকে বিকশিত করতে ছাত্র রাজনীতি অপরিহার্য। আজকের বিষয় দেশের গণতন্ত্রকে বিকশিত করতে ছাত্র রাজনীতি অপরিহার্য। বিপক্ষে বলছি ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষের দলের প্রথম বক্তা সংজ্ঞায়ন করে গেলেন তার প্রসঙ্গিক বিষয়গুলো, কিন্তু আমি তার সংজ্ঞায়ন কোনো পুরোপুরি বুঝতে পারছি না এবং পুনরায় সংজ্ঞায়নের দাবি রাখছি। আমরা ছাত্রদল সকল আদর্শ সামনে
রেখে যতগুলো সংগঠন আত্মপ্রকাশ করেছে তার মধ্যে ছাত্র সংগঠন অন্যতম। লেখাপড়ার পাশাপাশি ছাত্র সমাজ তাদের নিজেদের ও দেশমাতৃকার স্বার্থে শাসক এবং শোষকের বিরুদ্ধে যে ভূমিকা পালন করে তাই ছাত্র রাজনীতি। ভাষা আন্দোলনের রক্ত কাঁপানো মঞ্চ হতে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রুদ্ধশ্বাস আন্দোলনে ছাত্র রাজনীতিরই সফলতার প্রতীক হিসেবে কাজ করেছে। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দেশের গণতন্ত্রকে বিকশিত করতে ছাত্র রাজনীতি অপরিহার্য। বিষয়ের পক্ষে বলছি সম্মানিত সভাপতি, গণতন্ত্র হলো বিশ্বে প্রচলিত এক ধরনের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যার দ্বারা কোনো রাজনৈতিক দলের শাসনকে বোঝায়। সম্মানিত সভাপতি, এক্ষেত্রে গণতন্ত্রের সাথে কিন্তু ছাত্র রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। আর একটি রাজনৈতিক দল তখনই একটি দেশকে সফলভাবে পরিচালনা করতে পারবে যখন সেই রাজনৈতিক দলে একটা উপযুক্ত নেতৃত্ব থাকবে। আর সম্মানিত সভাপতি, রাজনৈতিক দলের উপযুক্ত নেতৃত্বের জন্য বর্তমানে প্রয়োজন ছাত্র রাজনীতি। কেননা ছাত্র জীবনেই কিন্তু নেতৃত্ব গুণাবলী বিকাশের একটি উপযুক্ত সময়। ছাত্র সমাজ অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে, তারা বিভিন্ন খুন থেকে শুরু করে নারীদের উত্তপ্তকরণ এবং বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। হ্যাঁ সম্মানিত সভাপতি, আমি এই কথা মানছি, কিন্তু এ প্রসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলে গেছেন যে সন্ত্রাসবাদের কোন ধরনের দল নেই, এমনকি তাদের কোন ধরনের ধর্ম নেই। সেগুলোর অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হয়েছে দেশ থেকে। সমিতি শুধু তাই নয়, যখন দেশে একটি অরাজকর পরিবেশ সৃষ্টি করছে তখন সেই মুহূর্তে যখন ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছি ঠিক সেই মুহূর্তে ছাত্র রাজনীতির তিনটি মূলনীতির কথা আমার মনে পড়ে যাচ্ছে। মূলনীতি তিনটি হচ্ছে শিক্ষা, শান্তি এবং প্রগতি। ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল এই তিনটি মূলনীতির উপর। সমিতি সভাপতি, সুতরাং একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা, শান্তি এবং প্রগতির দরকার, যেটি ছাত্র রাজনীতি দিতে পারে। পুলিশের গুলিতে নিহত হন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে বারবার প্রাণ হারিয়েছে সেখানে প্রতিপক্ষ দলের বক্তারা কিভাবে বলে যাচ্ছেন যে দেশের গণতন্ত্রকে বিকশিত করতে ছাত্র কখন সৃষ্টি হবে যখন একজন ছাত্র তার ছাত্র জীবন থেকে শুরু করে রাজনীতির চর্চায় বড় হবে। রাজনীতির চর্চায় বড় হয় তার নিজের বুকের ভিতরে সাহস জন্ম নেবে, সে ধীরে ধীরে নেতৃত্ব দান করা সহায়তা হবে। কিন্তু সমিতি সভাপতি, আমাদের বর্তমান প্রেক্ষাপটে অনেক মেধাবী শিক্ষার্থীরা এই রাজনীতি থেকে দূরে সরিয়ে পড়ছে। সমিতি সভাপতি, কিন্তু তারা যদি রাজনীতির সাথে যুক্ত থাকে তাহলে তারা যে পেশায় কাজ করুক না কেন সেই পেশাতেই নেতৃত্ব দান করতে পারবে। আর নেতৃত্ব দানই কিন্তু রাজনীতির মূল উদ্দেশ্য। নেতৃত্ব দানের মাধ্যমে এক দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আমরা বলছি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ছাত্র রাজনীতি অপরিহার্য। সমিতি সভাপতি, এবার আসা যাক কিছু পূর্বের ঘটনায়। 1948 সালে যখন আমার দেশ বিভক্ত হয়েছিল তখন যথেষ্ট সংখ্যক ছাত্র রাজনীতি ছিল না, কিন্তু পরবর্তীতে 1952 সাল থেকে যখন ছাত্র রাজনীতি প্রসার সম্ভব হয়েছিল তখন কিন্তু 1952-এর ভাষা আন্দোলন, 62-এর শিক্ষা আন্দোলন, 1972-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রে ছাত্র সমাজ যথাযথ ভূমিকা পালন করেছে। তিনি যেমন স্বৈরাচারদের বিরুদ্ধে ছিলেন কঠোর, তেমনি অন্যান্য মানুষদের গরিব মানুষের বিপক্ষে জন্য ছিলেন কোমল। তার এই যথাযথ মানসিকতা তার মনে কিন্তু তার গণতন্ত্র বিকশিত সহায়তা করতে পেরেছিল। তাই আমরা বলছি দেশে গণতন্ত্র বিকশিত করতে ছাত্র রাজনীতি অপরিহার্য। গণতন্ত্র যখন কেবলই চেতা ভাষা তখনই চিন্তিত আপনি, আমি, এ দেশের সুযোগ জনগণ। আজকে বিতর্কে বিশেষ উদ্ধার করা হয়েছে দেশের গণতন্ত্রকে বিকশিত করতে
রাজনীতি অপরিহার্য এর বিপক্ষে বলছি। আজ আমরা আমাদের দল থেকে এটি প্রমাণ করবো যে দেশের গণতন্ত্র বিকশিত করতে সুস্থ ধারা রাজনীতি অপরিহার্য। মাননীয় সভাপতি, গণতান্ত্রিক একটি দেশে কথা বলার অধিকার, তাদের মতামত প্রকাশের অধিকার, নাগরিকত্বের অধিকার সেই দেশের মানব অধিকার বলে। কিন্তু আমাদের দেশে সেই অধিকারটুকু নেই বলে আজকে গণতন্ত্র হয় প্রশ্নবিদ্ধ। আর যার দৃষ্টান্তমূলক উদাহরণ আব্রাহাম, তার যার দৃষ্টান্তমূলক উদাহরণ আব্রাহাম ফাহাদ। প্রতিপক্ষবন্ধুরা, কি দোষ ছিল তার? সে নিজের বাসাকে প্রকাশ করেছিল সবার মাঝে, নিজের মন মন্তব্যকে সব প্রকাশ করেছিল, এটা কি তার দোষ ছিল? যদি সেটি দোষ নাই হয়ে থাকে তাহলে কেন তাকে মৃত্যুর পথযাত্রী হতে হয়েছিল? কারণ ছাত্র রাজনীতি আজকে তাকে রেহাই দেয়নি। আপনারা সরাসরি ছাত্র রাজনীতিকে এর জন্য দায়ী করতে পারেন না।
অপরিহার্য তার প্রশ্নের জন্য, তার এই প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর আমি আমার পুরো বক্তব্য জুড়ে দিয়ে যাবো। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, বলে দিতে চাই 1980 সালের সেই জওহরলাল নেহরুর কথা, যিনি ছাত্র জীবন থেকে এই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, এছাড়া বলে দিতে চাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা। হ্যাঁ মাননীয় সভাপতি, আমি সেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি যিনি এবারে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। সেটি আমার এখনো বোধগম্য হয়নি।
1948 সালে ছাত্র রাজনীতি ছিল না, তারপরে যখন ছাত্র রাজনীতি আমাদের দেশে আসলো তখন আমরা আমাদের দেশের স্বাধীনতা পেলাম। কিন্তু ভারত বিভক্ত কিভাবে হয়েছিল সেটা কি ছাত্র রাজনীতির মাধ্যমে হয়েছিল? তখন আমরা মাননীয় সভাপতি সেখানে সাধারণ জনগণের প্রতিপক্ষ বন্ধুগণ বলেছে পারবেন যে দেশে শতভাগ গণতন্ত্র নিশ্চিত হয়েছে, কখনোই সম্ভব না। মাননীয় সভাপতি, ইন্ডেক্সে দেখা যায় 168 দেশের মধ্যে মাত্র 19 দেশে গণতন্ত্র বিরাজমান, অর্থাৎ যে ক্ষেত্রে শতাংশ হিসেবে মাত্র 11.3%। আবার গণতান্ত্রিক দেশে সব মানুষ যে সমান সুযোগ পায় এমন নজির পৃথিবীর ইতিহাসে এখনো কোথাও পাওয়া যায়নি। এখন মাননীয় সভাপতি তাহলে তারাই করে যায় ছাত্র রাজনীতির মাধ্যমে কিভাবে আজকে তার সমাধান করে যাবে। মাননীয় সভাপতি, একটি বিষয় লক্ষ্য করুন, 2018 সালের 112 নব্য গণতান্ত্রিক রাষ্ট্রের উপর মার্কিন সমাজ বিজ্ঞানী আর মোহাম্মদ আলী কাজীভারের এক গবেষণা দেখা যায়, যদি জনগণকে সংগঠিত করার মাধ্যমে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হয় তবে তার মাধ্যমে নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে শাসন ব্যবস্থায় যোগ্য নেতৃত্ব আসবে, যার ফলে মাননীয় সভাপতি সরকার এবং জনগণের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে, অর্থাৎ সার্বিকভাবে দেশের গণতন্ত্র কিন্তু বিকশিত হবে। অর্থাৎ এক্ষেত্রে জনগণের সম্পৃক্ততাই মুখ্য, যার মাধ্যমে সুস্থ থাকে রাজনীতি চর্চাই মুখ্য, কখনোই ছাত্র রাজনীতি নয়। চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রথমত রয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, দ্বিতীয়ত উচ্চমাত্রার দুর্নীতি, তৃতীয়ত জবাবদিহিতার অনুপস্থিতি, চতুর্থত গণমাধ্যমের স্বাধীনতার অভাব, পঞ্চমত আইনের শাসনের অভাব, এবং ষষ্ঠত দুর্বল নাগরিক অধিকার। এখন মাননীয় সভাপতি, আপনাদের ছাত্র রাজনীতি যদি এতই অপরিহার্য হয় তবে আন্তর্জাতিক প্রতিবেদনে কেন সেই ছাত্র রাজনীতির বিষয়টি উঠে আসলো না? এই বিতর্কেও আজকাল মিথ্যা বলার প্রচলন রয়েছে। সভাপতি, তারা কিন্তু বলে গেছেন, হ্যাঁ আমরা মানছি, আমরা তো বলেই গেছি ছাত্র রাজনীতির প্রয়োজন আছে, অথচ আমি একবার ওই প্রয়োজন শব্দটি তাদের মুখে কারো থেকে শুনিনি। আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য আমার প্রতি
দলের প্রথম বন্ধু প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তিনি কিন্তু তার সংজ্ঞায় বলে গিয়েছেন যে গণতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থা যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী। এখন মাননীয় সভাপতি, গণতন্ত্রে যদি সকল জনগণের অংশ নেওয়ার ক্ষমতা থাকে তবে জনগণ বলতে কি শুধু আছে তারা ছাত্র সমাজকে বোঝাচ্ছেন? সেটিও কিন্তু একটি প্রশ্নের বিষয় থেকে যায়। এসেছিলেন এবং কিন্তু তারা নিজেদের নেতৃত্বের গুণাবলীকে বিকশিত করে তাদের দেশকে কিন্তু কর্ণাটক একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনীতি চর্চা কি শুধুমাত্র জনগণই করবে? আর মাননীয় সভাপতি, গণতন্ত্রের বিষয় কিন্তু ব্যাপক, এখানে শুধুমাত্র যে রাজনীতির বিষয়টি আসবে সেটি তো নয়। আমরা রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের জায়গা থেকে গণতন্ত্রকে দেখিয়ে দিয়ে গেছি। রাষ্ট্রবিজ্ঞানে সেটি শাসন পদ্ধতির একটা মানদণ্ড, আর যদি সমাজবিজ্ঞানে যায় সেটি একটি চেতনা তথা সকলের যে মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ দুক্ষেত্রে এটি বিভক্ত করা যায়। শুধুমাত্র যে রাষ্ট্র ক্ষমতা নিয়ে থাকতে হবে সেটি কিন্তু নয়। অর্থাৎ মাননীয় সভাপতি, আজকে আমরা যখন গণতন্ত্রকে বিকশিত করতে যাব তখন সেক্ষেত্রে সকলের মত প্রকাশের সমান সুযোগ দিতে থাকতে হবে এবং সেটি রাষ্ট্র নিশ্চিত করবে। রাষ্ট্র সরকার থাকতে সেটি আমরা মানছি, কিন্তু প্রত্যেকের মধ্যে সেই গণতান্ত্রিক বোধটি থাকতে হবে, আগে গণতান্ত্রিক সচেতনতাটি থাকতে হবে। যদি সেই চেতনাটি থাকে অবশ্যই গণতন্ত্র বিকশিত হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবং পরবর্তী